वेलकम टू WB ट्यूशन। हाय बंधुरा, एर आगे हमें देखे प्रमाण कर जे ए प्लस बी तार होल स्क्वायर इक्वल टू ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर एवं ए प्लस बी ए माइनस बी तार होल स्क्वायर इक्वल टू ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर। आज के हमें जानब जो ए प्लस बी तार होल स्क्वायर थे डायरेक्ट हमें क्यों एके बारे ए माइनस बी तार होल स्क्वायर जाब और ए माइनस बी तार होल स्क्वायर थे डायरेक्ट हमें क्यों ए प्लस बी तार होल स्क्वायर जाब। ताहले आमरा देखछि एखन आमरा कि जानी जे ए प्लस बी तार होल स्क्वायर इक्वल टू कि होय आमादेर ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर, एटा आमरा आगे प्रमाण करेछि। ताहले एखन एखान थेके आमादेर कि ए माइनस बी तार होल स्क्वायर जेते गेले आमादेर कि करते हबे ए माइनस बी तार होल स्क्वायर जेते गेले आमादेर कि करते हबे आमादेर माइनस टू ए बी राखते हबे नाकि। তাহলে আমাদের এখানে মাইনাস টু বি নেই, তাহলে আমাদের এখানে মাইনাস টু এ বি নিয়ে আসতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা ছিল আগেই। এখন আমাদের কিনে আসতে হবে যে মাইনাস টু এ বি আমাদের নিয়ে আসতে হবে, তাহলে আমাদের মাইনাস টু আমাদের মাইনাস টু আমাদের এখানে নেই, তাহলে মাইনাস টু বি আমি একটা যোগ করছি মাইনাস টু এ বি, তাহলে এটা আমাদের এক্সট্রা আমরা জয়েন করলাম। তাহলে এটাকে আমরা হাঁটাতে গেলে কী করতে হবে আমাদের, এটা আমাদের করতে হবে প্লাস টু এ বি। তাহলে দেখো এ দুটো কেটে পড়ে আমাদের কি আবার এটাই পড়ে থাকবে। তাহলে কি আমরা এখন এই প্লাস টু এটাকে আমরা দানিয়ে চলে যাবো আর এইটাকে নিয়ে আসবো এখানে, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে ডান দিকে নিয়ে চলে যাবো প্লাস টু এ বি, এখানেও প্লাস টু এ বি, সেম টু সেম হয়ে গেল। তাহলে কি এখনও কী হবে এই তিনটে, এই তিনটে আমাদের একটা সূত্র থাকছে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে কি দুটো প্লাস জমা তাহলে কি প্লাস করে এখানে দুটো এখানে দুটো চারটে মানে ফোর এ বি। তাহলে অতএব আমরা কী জানলাম, অতএব এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। আর একটা কি সূত্র আমাদের যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি এই দুটো আশা করে বুঝতে পেরেছ, তোমরা মনে রাখবে অনেক জায়গায় কাজে লাগে। তাহলে আর একটা কী দেখবো এখানে আমরা যে এ মাইনাস বি, এ মাইনাস বি দেখে আমরা কী করে কিছু আসবো এ প্লাস বিতে আসবো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি এখান থেকে আমাদের কি এ মাইনাস বিতে এটা থেকে আমাদের এ প্লাস বিতে আসতে হলে কী করতে হবে আমাদেরকে যে এখানে আমাদের কি প্লাস নিয়ে আসতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমাকে প্লাস প্লাস টু এ বি যোগ করতে হবে, তাহলে প্লাস টু এ বি, এটা আমরা এক্সট্রা যোগ করলাম, তাহলে এটা আমরা হাঁটাতে গেলে কী করতে হবে এটা হাঁটাতে গেলে কী করতে হবে আমাদের মাইনাস টু এ বি দিয়ে কাটতে হবে নাকি, তাহলে যোগ বিয়োগ করে আমাদের কি কাটাকাটি কেটে যাবে, তাহলে সমান কত হবে আমাদের এই দিকটাকে আমরা সাইড নিয়ে যাবো আর এটাকে আমরা ভিতরে নিয়ে আসবো, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে নিয়ে আসবো মাইনাস টু এ বি মাইনাস টু এ বি সমান কত, এখানে এ এটা আমাদের সূত্রে পড়ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, এখানে দুটো মানে দুটোই মাইনাস, তাহলে সাইন চেঞ্জ হবে না, কেউ কেউ সাইন চেঞ্জ করে দেয় বা কেটে দেয়, এখানে কাটাকাটি যাবে না, ঠিক আছে। তাহলে দুটো মাইনাস 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 তিনটা মাইনাস থাকবে আর দুটো সংখ্যার মধ্যে যোগ হয়ে যাবে, তাহলে ফোর এ বি। আশা করি ওখানে সবাই বুঝতে পেরেছ। তাহলে এখানে আমরা কি এ মাইনাস বি সমান কী পেলাম, আমরা এ মাইনাস বি সমান হোল স্কোয়ার সমান পেলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, আর একটা কি এখানে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটো সূত্র মাথায় রাখবে অনেক অনেক জায়গায় কাজে লাগে, যখন এ মাইনাস বি থেকে এ প্লাস বিতে যেতে হবে তখন আমাকে কী করতে হবে এই সূত্রটা কাজে লাগাতে হবে, আর
এ প্লাস বি থেকে তুমি যেতে হবে তখন এই সূত্রটা কাজে কাজে লাগাতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নিজের সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমাদের চ্যানেলে লেগে থাকুন। ওকে থ্যাংকস। এখন একটা আমরা ওই সূত্রের প্রয়োগ করে দেখছি কি আছে। যে এখানে দেওয়া আছে এ প্লাস বি তো এর মান আছে দুই এবং এ বি এর মান থ্রি হয়, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে কি আমাদের এখানে এ মাইনাস বি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে আমাদের এ প্লাস বি। তাহলে আমাদের কোন সূত্রে যেতে হবে, আমাদের এ মাইনাস বি থেকে এ প্লাস বিতে যেতে হবে। তাহলে মানে কি আমাদের সূত্রটা কোনটা দিতে হবে, যে এ মাইনাস বি সমান আমরা কোনটা জানি, একটা জানি কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা কি মানটা পাবো, যেহেতু আমাদের এ স্কোয়ার মেরে বি স্কোয়ার মান নেই, এর মান বিয়ের মান আমরা জানিনি, তাহলে কি আমাদের এখানে এই সূত্রটা আমরা এটা কাজে লাগবে নি। এখানে এ বিয়ের মান তো আমরা জানি থ্রি, তাহলে কি এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি নাকি। তাহলে আমাদের এখানে দেখো এ প্লাস বিয়ের মানটাও দেওয়া আছে আর এ বির মানটাও দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি এই মানটা দুটো মানটা প্রয়োগ করে দেবো, মানে বসিয়ে দেবো, তাহলে মানটা পেয়ে যাবো। তাহলে সমান কি এখানে এ মাইনাস বি এ প্লাস বিয়ের মান কত আমাদের দুই, দুই তার স্কোয়ার মাইনাস ফোর এ বি, ফোর ইন্টু এ বির মান কত আমাদের থ্রি, এখানে থ্রি সমান দুইয়ের স্কোয়ার মানে কত, দুই দুগুণে চার, দুই স্কোয়ার মানে দুই গুণিত দুই সমান চার, দুইয়ের স্কোয়ার নাকি। তাহলে এখানে কত দুই স্কোয়ার মানে চার মাইনাস চার ইন্টু তিন মানে কত মাইনাস বারো সমান কত, এগুলো আমাদের বারো থেকে এখানে মাইনাস বারো, এখানে কিন্তু প্লাস বারো, তাহলে কি এখানে মাইনাস বারো থেকে চারটে প্লাস বাদ চলে যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের হয়ে যাবে মাইনাস আট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা আরও অনেকগুলো অঙ্ক নিয়ে আসবো পরে, আজ এখানে শেষ। ওকে থ্যাংকস, জয় হিন্দ।